राहुल, व्हाट्स अप, वेलकम टू न्यू कंट्रोवर्सीज। सीसी শুনে প্যান্টে হিসু করে দিলি না তো? চলো ভাই, অকারণে সিনেপাপের পদে গললে কাঠি পেছনে তারা করব নিয়ে ভিক্টর ব্যানার্জির লাঠি ঢঙ্গায়ের পাঁচাটা বন্ধ না করলে ফিউচারে তোমারও হাতে ধরতে হবে বাটি। অনুপ্রাণিত হয়ে ঢঙ্গায়ের চুলকানি বুদ্ধিতে আমার কিচ্ছু ছেলা যাবে না তোমার এই রোস্টমূলক লাঠিতে। ভিডিওটা শেষ অবধি দেখো, প্রমাণ আছে, প্রমাণ আছে। কোথায় রুকো যারা, খেলা হবে, খেলা হবে। প্রথমে আমি ভেবেছিলাম একে কি রিপ্লাই টিপ্লাই দেবো, তারপরে ভাবলাম না, বাচ্চা ছেলে ভুল পথে যাচ্ছে, ঠিকঠাক কন্টেন্ট বানায় একটা ওয়ার্নিং দিয়ে শুধরে দেওয়ার চেষ্টা করি। প্রথমে তোকে একটা ফ্রি অ্যাডভাইস দিই, ইন্টারনেটে দুটো জিনিস খুব ভালো চলে, এক হচ্ছে এন্টারটেনমেন্ট, খুব স্পাইসি, খুব মশলাদার, কারণ বাঙালি দর্শক তো স্পাইস দেখলে লোভ সামলাতে পারে না। আর দ্বিতীয় হচ্ছে সত্য, সেটা প্রিয় হোক বা অপ্রিয় হোক, লোকে দেখবে, লজিক দিয়ে বিচার করবে, তারপরে হবে না ছেলেটা ঠিক কথা বলছে, কারণ এই যুগে বুক পুলিয়ে সত্য কথা বলার মতো মানসিকতা খুব কম আছে। আর তুই তোর ভিডিওতে সত্য কথাটাও ঠিকঠাক গুছিয়ে বলতে পারিস না। আসছি, বাংলার বেশ কিছু ক্রিয়েটর দাদাগিরিতে গেছিল, কিন্তু সেই দাদাগিরি দেখে আমাদের সিনেবাপের মানসিকতা ইতনি ইতনি হিংসে বলে। তুই বলে যাচ্ছিস যারা খেলেছে দাদাগিরির মঞ্চে, সেই সাত বাংলার ক্রিয়েটর, তাদের প্রতি আমার প্রবলেম, তাদের প্রতি হিংসা আমি ভিডিও বানিয়েছি। আরে ভাই, ভিডিওর শুরুতেই আমি বলে দিয়েছি যে সকল প্রতিযোগী খেলছে তাদের প্রতি, সরি, যে সকল প্রতিযোগী খেলছে, ফেসে গেছিল তোদের ভুলভাল কন্ট্রোভার্সি জিপে ফেলে দিলাম। যে সকল প্রতিযোগী খেলছে 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 প্রথমেই যে সকল ইউটিউবার বৃন্দ সেই এপিসোডে খেলেছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বুক ভরা ভালোবাসা, মুখ ভরা অপ্রিয় সত্য কথা নিয়ে দাদাগিরি 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 ডিরেক্টোরিয়াল টিম এবং ম্যানেজমেন্টকে বলেছি। ভাই, কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হে রাহুল, হে রাহুল, ছোড়ি বাঁচি ও কে কবিতা মারাচ্ছিলি না? ইস্ট ওয়েস্ট সিনেবাপ, টেক সাম মেন্টাল রেস্ট, অল দা বেস্ট। তুই দাঁতের জায়গায় তোর চোখ ব্রাশ করা লাগিয়ে টুথপেস্ট। ভিডিওটা শেষ করে আপলোডের আগে তোমার দাদাকে একটু দেখিয়ে নিতে পারতে যে ঠিকঠাক জায়গায় তুমি চুলকোতে পেরেছো কিনা। দেখ, চুলকানি বুদ্ধি যদি তোদের থাকে, সেখানে চুলকে ঘা করে তাদের বার্নল ধারার দায়িত্ব আমি খুব ভালো করে পালন করতে পারি। চলো ভাই, সে একটা অসাধারণ হাসির ভিডিও বানিয়েছে যেটা দেখে আমার হাসি পায়নি। সরি ভাই, দুঃখিত, আমি হাসাতে পারিনি। একটু আগেই বললাম দুই ধরনের কন্টেন্ট থাকে, একটা এন্টারটেনমেন্ট মশলাযুক্ত, আর একটা হচ্ছে সত্য কথা, অপ্রিয় হোক বা প্রিয়। আমি সেখানে অপ্রিয় সত্য কথাগুলোকে বুক ফুলিয়ে বলেছি। একটু রিসার্চ করে ভিডিও বানা ভাই। ইস্টার ওয়েস্ট, টেক সাম মেন্টাল রেস্ট, অল দা বেস্ট। তুমি দাঁত চোখ বাদ দিয়ে মেমোরি তো ব্রাশ করো লাগিয়ে টুথপেস্ট। চল দেখি আর কি ভুলভাল বকেছিস। চলো ভাই, পাশের বাড়িতে বিয়ে হচ্ছে কিন্তু আমাকে নিমন্ত্রণ করা হয়নি, সেক্ষেত্রে মানুষের যেমন রিয়াকশন হবে সিনেবাপের এই ভিডিওটা ঠিক সেম রিয়াকশন। বলছে বিয়ে বাড়ির মতো ডাক পায় নাই বলে কান্না করতেছে। আরে ভাই, তুই একটু গভীরে গিয়ে চিন্তা কর। আমি আমি বুঝাইতেছি, তুই ছোট তো বুঝাইতেছি, দাদা হিসাবে একটা পালনীয় কর্তব্য আছে। দেখ, আমি জি বাংলার একটা রিয়ালিটি শো তো মিরাক্কেলে গেছিলাম, ওইখান থেকে আমার কেরিয়ার স্টার্ট হয়েছিল, ওইখানে গ্রুমিং এর মাধ্যমে আমি সমৃদ্ধ হয়েছি, আমার প্রচুর ভিডিওতে বলছি। আর দাদাগিরি ডিরেক্টোরিয়াল টিম ওই মিরাক্কেলের টিমের সঙ্গে প্রায় এক, তারা নিজের ঘরের ছেলেকে প্রাউডলি রিপ্রেজেন্ট করতে পারতো যে আমাদের ঘরের ছেলে আমাদের একটা রিয়ালিটি শো থেকে উঠে আসছে, আমাদের মাধ্যমে নিজের কেরিয়ার শুরু করছে, আজকে একটা মোটামুটি ভালো লেভেলের ইউটিউবার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছে, তারাও গর্ববোধ করতো, আমি তাদের ঘরের ছেলে হিসাবে প্রাউডলি নিজেকে রিপ্রেজেন্ট করতে পারতাম। সেই জায়গা থেকে আমার খারাপ লাগা। আজি বিয়াবাড়ির প্রসঙ্গ টাইনে হালকা মশলা ছিটিয়ে কমেডির থ্রুতে আমার অপ্রিয় সত্য কথাগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছো, তার জন্য তোমাকে হালকা আমি এখন জীবন বিজ্ঞান পড়াবো। চলো ভাই, দেখবি একটা গাছ না ফট করে ফল হয় না, প্রথমে ফুল হয় তারপরে ফল হয়, আর ফলটা যখন ধীরে ধীরে ছোট থেকে বড় হয় সেই ফুলটা কিন্তু ফলের পেছনে লেগে থাকে, কিন্তু ফলটা যখন পরিণত হয়, ম্যাচিওর হয়, পরিপক্ক হয়, বাত্তি হয়, তখন সেই ফলের পেছন থেকে ফুলটা ঝরে যায়। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তুমি এখনো সেই ক্যাটাগরিতে আছো, তোমার এখনো ফুল ঝরে নাই। কবিতা হোক একটা। চলো ভাই, পেছন থেকে ঝরে নি এখনো ফুল, আমায় রোস্ট করতে চলে এসেছো তুমি রাহুল, কথায় কথায় আমায় বলছো শিশু, সিনেমা যদি ঘুরিয়ে থাপ দেয় না প্যান্টে হয়ে যাবে হিসু। কবিতা আমার আছে, কবিতা আমার আছে। দেখি আর কি ভুলভাল বকেছিস। আমায় কেন ডাকা হয়নি ভাই, আমি তো সাউথ বেঙ্গলে থাকি। আরে ভাই, দক্ষিণবঙ্গ থেকে তোরে ডাকে নে, যাদের ডাকছে সবই তো দক্ষিণবঙ্গের, আর কত ডাকবে রে ভাই, নর্থ বেঙ্গল থেকে এক দুইজনকে যদি রিপ্রেজেন্ট করাই তো আমাদের পাহাড়ের মনোরম আবহাওয়া খুশি হয়ে হাততালি দিত রে। আমি বিভেদ সৃষ্টি করছি না ভাই, নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল বিভেদ সৃষ্টি করলে আমার ব্যাংকে 1 কোটি টাকা ঢুকবে না। তুই আয় নর্থ বেঙ্গল, এখানকার লোকের মুখ থেকে শোন, গত বছর না কিছুদিন আগে একটা বিরাট ঝড় হয়ে গেছে, প্রচুর লোক মারা গেছে, ক্ষয়ক্ষতি হয়েছে, কলকাতার কোনো নিউজ চ্যানেল কভার করেনি, এরকম অনেক ঘটনা এখানে হয়ে যায় যেগুলো নিউজ চ্যানেল কভার করে না, অথচ তোদের কলকাতার রাস্তার একটা গর্ততে জল জমলে রিপোর্টার ওইটার পিছনে ক্যামেরা নিয়ে দৌড়ায় সারাদিন রাত। শান্ত যা, শান্ত যা, এটা ক্ষোভের থেকে ভিডিওটা বানানো হয়েছিল। আবারও পয়েন্ট করছি, ক্রিয়েটার যারা খেলেছে তাদের নিয়ে আমার কোনো রকম প্রবলেম ছিল না, শুরুতেই তাদের প্রতি রেসপেক্ট জানিয়ে আমি ভিডিওটা শুরু করেছিলাম। লজিক না বুঝে ভুলভাল বকে যাচ্ছিস তো দাদা শ্বশুরিতে, দাঁড়া না লাস্ট অব্দি দেখ ভিডিওটা, প্রমাণ আছে। এই যে তুই কিরণের দূষিত আলোতে নিজেকে নেগেটিভ ভাবে আলোকিত কইরা আমার পদে কাটি করতে আসলি, এই প্রসঙ্গ একটা কবিতা হয়ে যাক প্লিজ। বাস কেন ঝাড়ে চলে আয় আমার, তীর যাচ্ছিল উড়ে গামছা খুলে পেছন উঁচিয়ে সেটা নিয়ে নিলাম আমার, সিনেবাব শিশু উল্টে থাপ দিলে প্যান্টটা হয়ে যাবে হিসু। নর্থ বেঙ্গলের প্রতিযোগী থাকবেই থাকবে, এবং আজ পর্যন্ত কেউ এখান থেকে চ্যাম্পিয়ন হয়নি, হয়নি। লাস্ট ইয়ার হিন্দি সারেগামাপার যে চ্যাম্পিয়ন ছিল সে নর্থ বেঙ্গল থেকে ছিল। উফ রে, তুই হিন্দিতে কেন যাচ্ছিস, আমি বাংলা রিয়ালিটি শোয়ের কথা বলেছি রে পাগল, পাগল। আর যদি এক্ষেত্রে এক্সাম্পল ধরা হয় ভাই, অরিজিৎ সিং, হিন্দি রিয়ালিটি শোতে গিয়ে অরিজিৎ সিং এর ইমোশনটাকে টেনে আনছিস। দেখ ভাই, অরিজিৎ সিং সত্যি বুকে থাকার লোক,
কন্ট্রোভার্সিতে নয়, ভগবানকে ভগবানের জায়গাতে রাখ, টানাটানি করিস না। শুধু কার পিছনে কখন কোন কাঠিটা নিয়ে ছুটবে এটা ভাবলে হবে? কাঠি কাঠি আমারটাও তো ছোট নয় রে ভাই, আমারটা লাঠি, আমি প্যাকিং করে আলমারিতে ঢুকিয়ে রেখেছি, বের করতে বাধ্য করিস না, খুব লাগবে খুব। করে দেখো তাহলে, ছজন ছিল, ছজন ছটা জনরাকে রিপ্রেজেন্ট করছে, কমেডি থেকে একজন ছিল, ফুড থেকে একজন ছিল, ব্লগ থেকে একজন। এই যে এতগুলো ক্যাটাগরি বললি, এতগুলো ক্যাটাগরির মধ্যে কোনো একটা ক্যাটাগরিতে খেলার মতো যোগ্য ইউটিউবার কি নর্থ বেঙ্গলে নাই? খুঁজলে কি পাওয়া যাইতো না ভাই? আমি আজকে আর একটা সত্য কথা বলতেছি তোদের, টোটাল নর্থ বেঙ্গল না, আমাদের কুচবিহারে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে, আমি নাম নিয়ে বলতেছি, নোংরা সুশান্ত, বং মিডিয়া, প্রীতম রয়, আঞ্চলিক একটা রাজবংশী ভাষা, সেই ভাষায় ভিডিও বানায়, তোদের অনেকের থেকে অনেক বেশি ফলোয়ার, তোদের অনেকের থেকে অনেক বেশি হার্ডওয়ার্কিং, তোদের অনেকের থেকে অনেক বেশি কনসিস্টেন্ট, কিন্তু তাদেরকে কোনো রিয়ালিটি শোতে ডাকবে, তাদেরকে কোনো নিউজ পেপারে কভার করবে না, তাদেরকে কোনো ম্যাগাজিনে ডাকবে না। আর আমি খুব প্রাউড ফিল করতেছি আমার মাধ্যমে ওদের নাম অ্যাটলিস্ট তাদের কানে পৌঁছাইতেছে। তাদের ভিডিওতে গিয়া দেখ 70 লাখ 60 লাখ করে ভিউ হয়, তারা সপ্তাহে 3-4 করে ভিডিও দেওয়ার চেষ্টা করে, নিজেদের কোয়ালিটি ডেভেলপ করার চেষ্টা করে, বাট স্টিল আন্ডার এস্টিমেটেড। সঙ্গ দোষে নষ্ট হচ্ছিস ভাই, তুই যার সুশ্রুতিতেই ভিডিওটা বানাইছিস আমাকে রোস্ট করে না, সে নিজেকে কন্টেন্ট ক্রিয়েটার বলে দাবি করে, যার চ্যানেলে গিয়া দেখ 2-3 মাস হলো কোনো ভিডিওই নেই। এরকম আনকনসিস্টেন্সি হয়েও ভিডিও না দিয়েও দেখবি প্রত্যেকটা পোর্টালে ওর নাম ছাপে, প্রত্যেকটা নিউজ চ্যানেলে তাকে দেখায়, বড় বড় ম্যাগাজিনে তার নাম ছাপে, বিভিন্ন রকম শোতে সে ডাক পায়। আমি জানি না কোন কোম্পানির ব্র্যান্ডের তেল কিনা যে দপ্তরে দপ্তরে গিয়ে মানুষের পায়ে লাগায়, আমার মানে কোম্পানিটার নাম বল আমাকে ভাই, ওই তেল পিসকারির মতো ছিটায় ছিটায় দেখ আমি কই চলে যেতে পারি, কিন্তু করবো না, খেটে নয় ভাই, খেটে বড় হবো। তুমি খুব ভালো একটা মানুষ। আরে যাদগুলো কথা বলতেছি না, ভিডিও লাস্টে দেখিস প্রমাণ আছে, প্রমাণ আছে। আর সত্যি কথা বলতে তোর প্রতি কোনো রাগ নেই, তোকে আমি জাস্ট একটা সঠিক পথ দেখাইতেছি, আমি তোকে কিন্তু রোস্ট করতেছি না, দেখবি মাংসের ঝুলে দেওয়ার আগে আলুটাকে হালকা ভাজে, ডিপ ফ্রাই করে না, আমি সেরকম তোকে হালকা ভাজে ছাড়ি দিতেছি ওয়ার্নিং দিয়ে। আমার ভিক্টর বানার্জির লাঠি থেকে আলমারি থেকে আনপ্যাক করে বাইর করতে বাধ্য করিস না, খুব লাগবে খুব লাগবে। সাউথ নর্থ ডিফারেন্সিয়েট করাটা সত্যি বাচ্চামো। ওরে ভগবান, এতক্ষণ ধরে এত কিছু বলে, দেখ তোকে একটা সেন্টেন্স বলি, ঝড়ে ছাদের থেকে কাকিমার নাইটি উড়ে যাওয়াতে আমি তো হা হয়ে গেলাম, এবার এরার থেকে ঝড়ে ছাদের থেকে কথাটা বাদ দিয়ে দে, ব্যাপারটা দাঁড়ালো কাকিমার নাইটি উড়ে যাওয়াতে আমি তো অবাক হয়ে গেলাম, পুরো নোংরা হয়ে গেল ব্যাপারটা, বিলো দা বেল্ট হয়ে গেল, পুরো ননভেজ হয়ে গেল, নোংরা হয়ে গেল। এখন তুই যদি আমার একটা বড় ডায়লগকে কেটে সামনে থেকে পেছন থেকে উড়িয়ে দিয়ে মাঝখান থেকে একটা কিছু নিয়ে ম্যানিপুলেট করে পাবলিককে ভুল বোঝানোর চেষ্টা করিস, সাউথ নর্থ ডিফারেন্সিয়েট করাটা সত্যি বাচ্চাম, বাট ইন্ডাস্ট্রির পয়েন্ট অফ ভিউ নোটেড, ইন্ডাস্ট্রির কিছু লোক সত্যি করে ড্যাম নাম। আমরা যারা ইউটিউবার তাদের কাজ মানুষকে এন্টারটেইন করা, মানুষকে খুশি রাখা, মানুষের মনে টক্সিসিটি ছড়ানো নয়। দেখ ভাই টক্সিসিটি কিন্তু তুইও ছড়াচ্ছিস, তুই যে এই যে রোস্ট করলি, ভুলভাল কিছু ইললজিক্যাল কথাবার্তা বললি আমার বিরুদ্ধে, তুই কিন্তু এটা না বলে বলতেই পারতি যে মিনময় দেখা যদি ডাকা হতো আমারও ভালো, কন্টেন্ট তো মোটামুটি খারাপ বানায় না, মেন চ্যানেলে 13 লাখের উপরে সাবস্ক্রাইবার, যেটা অনেকের থেকে বেশি, আমি অহংকার করছি না ভাই, জাস্ট ফ্যাক্ট বলছি, আর নিজের ঢাক নিজে না পেটালে তোরা বুঝতে পারবি। আর যদি অ্যাজ এ ব্লগার হিসেবে নর্থ বেঙ্গল থেকে দেখতো তাও সেই চ্যানেলটাতে 7.5 লাখের মতো সাবস্ক্রাইবার, অহংকার করছি না আবারও বলছি, জাস্ট ফ্যাক্ট বলছি। সেখানে তুই সেটা তো না বলে তুই নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল এত মেলানোর চেষ্টা করছিস, সেই দিক থেকে তুই যদি বলতি নর্থ বেঙ্গল আমার একটা দাদা রয়েছে তাকে যদি ডাকতো একটা যোগ্য কেউ খেলতো, অ্যাটলিস্ট একজন তো খেলতো, টক্সিসিটি কিন্তু সেখানে নষ্ট হয়েছে, তুই সেটা করলি না, আবার বলছিস ভাই পরিবেশটা সুন্দর না, দূর্বা এখনো ঘাস, আর যে গাছের ছায়ায় ঘাস জন্মায় সেই গাছকে না ডেকে যদি ডাকে ঘাস তবে তো হবেই পর্দা ফাঁস। ওই যে লাস্টে বলছিলাম, লাস্টে একটা প্রমাণ দেবো, রাহুল এই ছেলেটা, এই ছেলেটা ভালো লাগে, মিষ্টি একটা ছেলে, মেয়েদের মতো অনেকটা কথা বলে, আমার ভালো লাগে, কন্টেন্ট খারাপ বানায় না। আসল কালপিট হচ্ছে ঢং গাই, আমার ভিডিওটা কালকে আপলোড হওয়ার পরে সেটা টুইটারে একটা পোস্ট করেছিল, যতই ভাবে মিলেমিশে থাকবো ততই এরা পদে কাঠি করবে, এবং কিছুক্ষণ পরে ডিলিট হয়ে যায়, তার কারণ তার নিচে যে কমেন্ট এসেছিল ম্যাক্সিমামই তার ঝাড় জ্বালানো মার্কা কমেন্ট, ওরা খুব মিসকাস হয়েছেন, একটু ওই অত্যাধিক লেভেলের মিসকাস হয়েছেন, ও কিন্তু চাইলে ফেসবুকে পোস্ট করতে পারতো, ইনস্টাগ্রামে পোস্ট করতে পারতো, কিন্তু না, ওখানে প্রচুর ফলোয়ার, একটা পোস্ট করার সাথে সাথে লোকে প্রচুর দেখে ফেলাবে, সাথে সাথে শেয়ার হয়ে যাবে, ওর জন্য কি হালকা ট্রিক্স খেললো, যাই একটা টেস্ট ম্যাচ খেলে দেখি, যদি টুইটারে মালটাকে দিয়ে দেখি, যদি আমার দিকে ব্যাপারটা খেলে তাইলে আমি ছড়াই দিব চারদিকে, ইউটিউব ইনস্টাগ্রাম ঝাড়গ্রাম নন্দীগ্রাম সব জায়গায় ছড়াই দিব, কিন্তু না দেখে না, জল অন্যদিকে ঘুরতেছে, তাই ওর কি বললো মিসকাস শয়তানি তো বুদ্ধি, মানে গাঠে গাঠে মিসকাস শয়তানি বুদ্ধি, ইন্সপায়ার হওয়ার মতো মিসকাস শয়তানি বুদ্ধি যার মাথায়, ও কি করলো দেখলো কে আছে আমার আর কে আছে, হ্যাঁ রাহুল মালটার ছেলে একদম ফ্রেশ ছেলে, কোনো কন্ট্রোভার্সিতে জড়ায় মোটামুটি ভালো কন্টেন্ট বানায় ঠিকঠাক ভিউ টু পায়, ভাই তুই কলঙ্কিত হয়ে যা, ভাই তুই কলঙ্কিত হয়ে যা, সরি বাচ্চি ও কেয়া। তবে শেষ করাটা একটা ছোট্ট টাচি ইমোশনাল গল্প বলে যায়, দেখবে কিছু মধ্যবিত্ত ফ্যামিলিতে বাড়ির বাপ মা, মা হয়তো পুরনো ছেঁড়া শাড়ি পরেই কাটিয়ে দিচ্ছে, বাবা তার সকাল রাত পূরণ করছে না, তার ছেলেমেয়ের জন্য সেভিংস করছে, ব্যাংকের টাকা জমাচ্ছে যাতে ফিউচারে তার ছেলেমেয়ের এডুকেশনের জন্য কোনো রকম টাকার খামতি না হয়, ছেলেমেয়ে বড় হলো টাকাগুলো নিয়ে বিদেশে পড়তে চলে গেল, গেল তো গেলই, অনেক চাকরি পেয়ে বিয়ে করে বউ বাচ্চা নিয়ে সেটেল হয়ে গেল, এদিকে বাপ মা অসুস্থ হচ্ছে না, হাসপাতালে ভর্তি হচ্ছে, কি অবস্থা আছে দেখছে না, অনেক দূরে তো বহুত দূরে চলে গেছে, এই ধরনের পাবলিক, এই ধরনের ছেলেমেয়ে হচ্ছে ক্যান্ডি ক্যালি নাকি ক্যান্ডি ক্লে।
আমাদের দিনাটা এবারে কুচবিহারের থাকে না, কিছু ছেলেমেয়ে কলকাতা সাত দিনের জন্য যায়, ফিরে এসে বন্ধুদের মাধ্যমে যাচ্ছি খাচ্ছি করেছি গিয়েছি বলে বন্ধুদের এমন চাটন খায়, এমন চাটন খায়। বা ঘরের শত্রু বিভীষণ শালা, আমার বাংলা ইমোশন নিয়ে কথা বলছি তার উপরে মুতে দিচ্ছি, স্থাপর তো দূরে থাক, যেই থালায় খাবি ওই থালায় হাঁকবি, ওই হাঁকা ফেস প্যাকের মতো মুখে মাইকে বসে থাকবি। তো বন্ধুগণ, শেষ করার আগে আরো একবার বলছি, এই সাউথ নর্থ ডিফারেন্সিয়েট মূলক সুরসুরি দেওয়ার আমার কোনো ইচ্ছা বা মানসিকতা নাই, আর এতে আমার কোনো লাভও নাই। আর কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে আমি কোনো রকম কথাই বলিনি, কোনো রকম মন্তব্যই করিনি, আমি তাদেরকে রেসপেক্ট ভালোবাসা শ্রদ্ধা ভক্তি জানিয়ে ভিডিও শুরু করেছিলাম। কারণ আমার মনে হয়েছিল যেহেতু ভিডিওতে তারা ইনভলভ রয়েছে, এপিসোডে তারা খেলেছে, তাদের বিরুদ্ধে হয়তো ভিডিও বানিয়েছে যেটা তাদের মনে হতে পারে, এই জন্য শুরুতে ক্লিয়ারলি তাদের রেসপেক্ট দিয়েই ভিডিওটা শুরু করেছিলাম। বাট কেন জানি না সবাই উঠে পড়ে লাগলো, তিলকে তাল নারকেল আমজাম কাঁঠাল লিচু বানাতে শুরু করলো, আই ডোন্ট নো। একটা কথাই বলবো, পেটে খিদে থাকা দু ধরনের পাবলিক থাকে, এক ধরন হচ্ছে যারা খিদে নিয়ে সহ্য করতে করতে একসময় শেষ হয়ে যায়, আর এক ধরন হচ্ছে যারা একটা সময়ের পরে নিজের খাবার ছিনিয়ে খেতে শিখে যায়। ভাগ হতে বলেনি বস, আমি শুধু আমাদের অবহেলিত জায়গাটা নিয়ে ফ্যাক্ট মূলক কিছু বিষয় সাহস করে মুখ ফুটে বলেছিলাম, এবং আমার নিজের উপরে ভরসা আছে যে আমি যেগুলো বলেছি সেগুলো একদম ঠিক বলেছি। আমার এটাও তোমাদের উপরে ভরসা আছে যে প্রত্যেকবারের মতো আমি যদি ঠিক বলে থাকি তোমরা পাশে থাকবে এবং আছো। দ্যাটস ইট, পিস আউট।